আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে প্যাক্স ওয়ালেটের একটা আপডেট শেয়ার করব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে আপডেটটা বুঝে নিন অনেক আগে আমি প্যাক্স ওয়ালেটটার এয়ারড্রপ শেয়ার করেছিলাম যারা জয়েন করছেন তারা এখন আপনাদের টোকেনটা এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন কীভাবে এক্সচেঞ্জ করবেন সরাসরি ফ্যাক্স ওয়ালেটের মধ্যে আসবেন তো আমি ওয়ালেটার মধ্যে ঢুকলাম এই ওয়ালেটের মধ্যে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিনিময়ে বিশটা অ্যাপ এক্স এল টোকেন দিয়েছিল এখন এটা এক্সচেঞ্জ করা যায় ঠিক আছে আর অবশ্যই আপনারা এখানে কেওয়াইসি এটা ভেরিফাই করে নিয়েন তো কীভাবে কেওয়াইসি ভেরিফাই করবেন এটার জন্য সেটিংয়ের উপর একটা ক্লিক করে দেন তারপর এখান থেকে আপনারা সিকিউরিটিতে একটা ক্লিক করে দেন এখান থেকে আপনারা গুগল অথোরিকেটর যেটা আছে এটা এনেবেল করে নিয়েন তারপর ব্যাক নেবেন ব্যাক নেওয়ার পর এখান থেকে দেখেন অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে যে আইডেন্টিটি এটার উপর একটা ক্লিক করে দিলে আপনাকে ইন্টারফেসে নিয়ে যাবে যেহেতু আমারটা আইডেন্টি ভেরিফাই করা আছে এখন আর আপনাদেরকে দেখাতে পারবো না তো এখানে আপনারা হোমে আসবেন এখানে ক্লিক করে এখন কিভাবে এক্সচেঞ্জ করবেন তো এক্সচেঞ্জ করার জন্য আপনাদেরকে যা করতে হবে এখানে মার্কেটস যেটা আছে এটার উপর একটা ক্লিক করে দেন তো আমি মার্কেটের উপর একটা ক্লিক করে দিলাম এখান থেকে আপনাদের যা করতে হবে ইউএসডিটির উপর একটা ক্লিক করতে হবে তো আমি ইউএসডিটের উপর একটা ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এফ এক্স এল টোকেনটা বাইসেল হইতেছে মেবি আমার মতেই তো এখানে দেখতে পাচ্ছেন এটার ওপর একটা ক্লিক করে দেন এফ এক্স টু ইউএসডিটি এখান থেকে আমাদের যা করতে হবে আমরা যেহেতু টোকেনটা সেল করব। এখানে সেল অপশানে একটা ক্লিক করে দেন সেল অপশানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো হবে যেহেতু আমার টোকেনটা আমি অলরেডি সেল করে দিয়েছি এখন আপনাদেরকে দেখাবো আপনাদের টোকেনটা কীভাবে সেল করবেন এখানে আপনাদের যে কাজটা করতে হবে গুলো হচ্ছে আপনাদের সেলের আর গুলো হচ্ছে বাইয়ের তো আমাদের যা করতে হবে এখান থেকে নিশে দেখে যে কোনো একটা সিলেক্ট করতে হবে উপর থেকে নিচে যত যাবেন তাড়াতাড়ি সেল হবে তো আমি মেবি সেল করেছিলাম বারসেন্টে হ্যাঁ বারসেন বারসেন্টের এরকম একটা ফাইজে তো আপনারাও এখান থেকে এটা উপরটা সিলেক্ট করে এখানে আপনাদের টোকেনটা বসাবেন আমি একশো পার্সেন্ট করে দেবেন আর এই বিশটা টোকেন যখন সেল দিবেন আর আমার মতে এই টোকেনটা হোল্ড করাটাই বেটার এখন আপনাদের ইচ্ছা হোল্ড করলে যেহেতু এটা একটা ওয়ালেটের অফার কারণ ওয়ালেটের টোকেনগুলো কিন্তু অনেক দাম হয়ে থাকে আমার মতেই তো আপনাদের ইচ্ছে এখন আপনারা সেল দিবেন না হোল্ড করবেন তো আমি দেখিয়ে দিতেছি কীভাবে সেল করবেন এখন এখান থেকে যে কোনো একটা মানে আপনি কোনটার মধ্যে সেল দিবেন সেটা এখানে টাইপ করবেন ঠিক আছে টাইপিং করার পর এখানে একশো পার্সেন্ট করবেন যদি একশো পার্সেন্ট সেল করতে চান তারপর এখানে সেল বাটনে ক্লিক করলে আপনার টোকেনটা সেল হয়ে যাবে সরাসরি বা একটু ওয়েট করবেন ইনশাল্লাহ সেল হয়ে যাবে তারপর এরকম আমার মতো আপনার এখানে ওয়ালেটের মধ্যে ইউএসডিটি শো করবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ইউএসডিটি শো করতেছে এখন আমাদেরকে ইউএসডিটিটা এক্সচেঞ্জ করে টিআরএক্সে নিতে হবে কারণ মেবি ইউএসডিটির মধ্যে ফি একটু বেশি তো আমরা মার্কেটের উপর আরেকটা ক্লিক করে দিলাম এখান থেকে আমাদের যা করতে হবে আবার ইউএসডিটির মধ্যে আসতে হবে তো ইউএসডিটির মধ্যে আসলাম তারপর এখান থেকে টিআরএক্স টু ইউএসডিটি এটার উপর একটা ক্লিক করে দেন আমি এটার উপর একটা ক্লিক করে দিলাম তারপর আমাদেরকে এখন যা করতে হবে আমরা এখন আসছে সেল করবো না আমরা এখন বাই করবো তো বাইয়ের উপর একটা ক্লিক করে দিলাম আমি এখন আমাদের এখানে ইউএসডিটিটা শো করবে একটু ওয়েট করেই এখন আমাদেরকে উপর থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে মানে যে কোনো একটা এখানে টাইপ করতে হবে যেহেতু আমারটা এখানে অলরেডি সিলেটে এখানে বসা আছে এখন আমরা যা করব একশো পার্সেন্টের ওপর একটা ক্লিক করে দিব এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ইউএসডিটিটা এখানে বসে গেছে তো আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন এখান থেকে উপরে গেলে আপনার দামটা একটু কম কিন্তু ইনস্ট্যান্টস আপনারটা বাই হয়ে যাবে আর নিচের থেকে যেটা করবেন একটু লেট হতে পারে তো আমরা এখন কি করব বাইয়ের উপর একটা ক্লিক করে দিলে কিন্তু আমাদের টিআরএক্সটা বাই হয়ে যাবে ইনস্ট্যান্ট বাই হয়ে যেতে পারে আমার মতে আবার একটু যদি বাই না হয় একটু ওয়েট করবেন তারপর ব্যাক নেবেন আমি এখন বাই করতেছি না তারপর উড়ো নেবেন কীভাবে উড়ো নেওয়ার জন্য এখানে আমাদেরকে যা করতে হবে উজ্জ্ব যে অপশানটা আছে এখানে উজ্জো অপশনের পর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনি টিআর এক্সটা সিলেক্ট করে নেবেন তো টিআর এক্সটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনাদের যা করতে হবে আপনাদের অ্যামাউন্টটা বসাবেন এখানে আপনার অ্যাড্রেসটা বসাবেন টিআরএক্স অ্যাড্রেসটা বসাবেন তারপর এখানে উজ্জো বাটন একটা ক্লিক করে দিবেন তারপর এখানে আপনাকে একটা যে গুগল অথরিকেটরটা আপনি অন করেছেন সেটার মধ্যে একটা কোড যেতে পারে মানে সে অথরিকেটরের কোডটা বসাতে হবে এবং আপনার ইমেল একটা কোড যেতে পারে সেটাও বসাতে হবে মেবি আমি ঠিক বলতে পারব না কারণ আমি এখনও উইড্রো নিয়ে নিই আর এখানে উইড্রো নিতে এখন বর্তমানে অনেকেই উইড্রো দিছে বাট এখনও পেমেন্ট পাইনি সেহেতু আমি বলতেছি এখন উইড্রো দেওয়ার দরকার নেই আমি উড্র ব্যাপারটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম